যে যেখানে এবাদত আপনাকে নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা দিয়ে আপনি এবাদত করতে পারবেন না। ওই জন্যই বলছি ইউ আর নট দ্য অথরিটি। কোরআনে যেভাবে আসছে, হাদিসে যেভাবে আসছে, এর বাহিরে যাওয়ার কোনো উপক্রম নেই। এবং সেটি শুনতে যতই শ্রুতিমধুর হোক, দেখতে যতই চাকচিক্যপূর্ণ হোক, কিন্তু যদি আমার রেফারেন্স না থাকে আল্লাহ, মানে আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন, যদি কেউ যেমন সংসদে কেউ সুন্দর বক্তব্য দিল, যদি সংসদীয় ধারা পরিপন্থী হয়, এক স্পিকার স্যার কি বলেন, মাননীয় সংসদ সদস্য আপনার বক্তব্য খুবই সুন্দর হয়েছে, তবে এটি আমরা এক্সপান্স করতে বাধ্য হচ্ছি। আল্লাহ রসুল বলছেন যে আমি এক্সপান্স ঘোষণা করছি, যদি কোনো ইবাদত তোমার নিজের থেকে হয়, কোরআনে রেফারেন্স নেই, হাদিসে রেফারেন্স নেই, কেন? এর কারণ হলো আমি বলছি যে যেটা আমাদের চিটাং চিটাং আমরা যে হতায় হন একটা হস্ত তাহলে ন হওয়া দেরিতে ইশারা ইঙ্গিত বুঝলি ওনারা, তো সেটা হচ্ছে অনেক আমি আবার আমিও সে স্পর্শকাতরতাকে বিবেচনায় এনে কথা বলছি, উদাহরণ দিচ্ছি না আমরা কেন বেদাতকে এত কঠোরভাবে মানে ইয়ে করা হয়েছে, সচেতনতা সৃষ্টি করা হয়েছে। আজকে যে ইসলাম অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, অনেক সংযোজন বিয়োজন হয়েছে, এবং এর মধ্যে মূল কতটি কত ভাগ আছে সেটি নিয়ে নানা সন্দেহ, কিন্তু ইসলাম এখন অক্ষত আছে। কারণ কি? ওই বেদাতকে প্রশ্রয় দেওয়া হয়নি। কারণ কি? বেদাত করা অনেকে মনে করে যে না আমি নবীকে ইসলামের মহব্বতে সেটি করছি, আল্লাহ তাআলার মহব্বতে করছি, কিন্তু সে জানে তার নিয়ত কি, কিন্তু সে বোকামি করছে, বরং আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করছে, সেটি কি বেদাত করলে? কেন আমি নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো বাদ করতে পারবো না? কয়েকটি মারাত্মক সেখানে অসুবিধা দেখা দেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অপবাদ হয়ে যায়। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহ নবীর মহব্বত থাকে, সে কখনো বেদাত করতে পারবে না। যার অন্তরে যত বেশি মহব্বত সে তত বেশি বেদাত থেকে দূরে থাকবে। কারণ কি? আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে। কারণ হলো এক নম্বর, আল্লাহ তাআলা বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম, এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ, কে ঘোষণা করেছেন? আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যদি নতুন কিছু একটা দেন তাহলে আল্লাহ তাআলার এই কথা কি রইল না, নিশ্চয় অসম্পূর্ণ ছিল, আমাদের হুজুর সেটাকে সম্পূর্ণ করলেন, বা ডাক্তার সাহেব করলেন, বা মৌলানা সাহেব এটাকে সম্পূর্ণ, তাহলে আপনি কি করলেন, করছেন ভালো, হয়ে গেল, মস্ত বড় অন্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অপবাদ হচ্ছে। আরেকটি কি, আল্লাহ রসুল বলছেন আমার কাছে যা আসছে সব আমি তোমাদেরকে বলে দিয়েছি, এমন কি নবীকে ইসলাম সেটি উম্মত থেকে সাক্ষী পর্যন্ত নিয়েছেন তার শেষ বক্তৃতায়। আল্লাহ মাহাল বেল্লেন, আমি সমস্ত কিছু তোমাদের কাছে, আল্লাহর পক্ষ থেকে যা আসছে সব আমি আপনাদের কাছে, তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, এমন কি তোমাদের পৃথিবীতে দিন আছে রাত আছে, আমি যে ইসলাম তোমাদেরকে এমন সুন্দরভাবে উপস্থাপন করেছি, এখানে রাতও দিন হয়ে গেছে, সুবহানাল্লাহ, লাইরুহা কেরাহা রিহা। এখন এবং বিষয়টি এত স্পর্শকাতর যে নবীকে ইসলাম কি চাচ্ছেন, ভোট মানে মানে এক্ষেত্রে সমর্থন চাচ্ছেন যে আমি কি আমার রিসালতের দায়িত্ব পালন করতে পেরেছি, সকলে এক বাক্যে বলছে বাল্লাগতা ইয়া রাসূল, অবশ্যই আপনি পালন করেন। এবং আমরা যখন মদিনা মনোয়ারা জিয়ারত করি এ কথা বলি, বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা, আপনি রিসালতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে। এখন যদি আমরা বেদাত করি, আমি নবীকে সে মহব্বত করছি ঘোষণা দিচ্ছে, কিন্তু আপনি প্রকারান্তরে আল্লাহ রসুলের প্রতি অপবাদ দিচ্ছেন যে ইয়া রসুল আল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিনিস কেন আপনি গোপন রাখলেন, আমাদেরকে বললেন না, যেটা আমাদেরকে আবিষ্কার করতে হলো, নাউজুবিল্লাহি জাল। তাহলে নতুন কিছু করা মানে ইসলাম যে আল্লাহ সম্পূর্ণ বলেছেন এটাকে অবান্তর ঘোষণা করা, নাউজুবিল্লাহ, মারাত্মক অপরাধ। আরেকটি হচ্ছে আল্লাহ রসুল আমি সব পৌঁছে দিয়েছি, আর আপনি যদি বলেন নতুন একটি, তাহলে তিনি যেন আমাদেরকে সম্পূর্ণভাবে পৌঁছে দেন নাই, বাস এটি গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের খেয়াল রাখতে। এই জন্যে এবং বেদাত এত গুরুত্ব এত মারাত্মক যে নবীকে প্রত্যেকটি জুমার খোতবায় প্রায় এ হাদিসটি মক্কা এবং মদিনায় আপনি দেখতে পাবেন,
এই হাদিসটি বলা হয় যে ইয়াকুম মহদেথা ছিল মোর খবরদার, ইসলামে নতুন কিছু তুমি নিজের থেকে বানিয়ে এবাদতের নামে চালাতে পারবে না, এবং সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে এটি, আর এর নিকৃষ্ট পরিণতি হচ্ছে জাহান্নাম তোমাদের।